বাংলাদেশে আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের 74 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন কক্সবাজার প্রতিনিধি নুরুল ইসলাম সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের আওয়ামী লীগ রামু উপজেলার প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন এবং হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরোয়ার কাজল নেতৃত্বে সকল নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন। 23 জুন বিকেল 4টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরোয়ার কাজল। রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি যথাক্রমে মাস্টার নুরুল আমিন, নুরুল ইসলাম বকুল, রতন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, সুজন শর্মা, নুরুল কবির হেলাল, সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক আলী হোসেন মেম্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালিক শিকদার, সদস্য ফিরোজ মিয়া, আক্তার কামাল, রহমতুল্লাহ, ওবায়দুল হক, মোহাম্মদ হোসেন, সোহেল সরোয়ার আলম, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সভাপতি আব্দুল হক কোম্পানি, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা, ফতেখারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, রশিদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সাইম মোহাম্মদ শাহীন, কাউয়ার খোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন।